গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই আবারও স্বাগতম আপনাদের চ্যানেল ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রতিদিনের মতো আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে এখন ত্রিপুরা থেকে জিকে প্রশ্ন করাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনাদের টিএসআর এর এক্সামের পরও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে আপনারা ত্রিপুরা থেকে এবং ভারতের সম্পূর্ণ চাকরির খবর এবং ত্রিপুরাতে সামনের দিকে যদি কোনো ইন্টারভিউ এক্সাম হয়, ইন্টারভিউ এক্সামের পরীক্ষার প্রশ্নপত্র এবং চাকরির খবর সবসময় পেয়ে যাবেন, ঠিক আছে? তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। তো চলুন তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন, ত্রিপুরার নেট চাষযোগ্য কৃষি জমির পরিমাণ কত? ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা দেখুন, আনসারটা হচ্ছে ত্রিপুরার নেট চাষযোগ্য কৃষির জমির পরিমাণ হচ্ছে, দেখো আনসারটা হচ্ছে 2,80,000 হেক্টর। ঠিক আছে, 2,80,000 হেক্টর। 2008 সালে তা কমে দাঁড়িয়েছে 2,51,000 হেক্টর। ঠিক আছে বন্ধুরা, আমি আনসারটা আবার পড়ে শোনাচ্ছি। 2,80,000 হেক্টর এবং 2008 সালে তা কমে দাঁড়িয়েছে 2,51,000 হেক্টর। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছে এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছে নেক্সট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, দেখুন, ত্রিপুরা রাজ্যে কয়টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে? ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে কয়টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে? তো ঠিক আছে, আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তো বন্ধুরা আনসারটা হচ্ছে, দেখুন, ত্রিপুরা রাজ্যের 11টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে, আনসারটা হবে ত্রিপুরা রাজ্যে 11টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে, চলে যাব এখন নেক্সট প্রশ্নে। চলে এসেছে নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে, দেখুন, ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? ঠিক আছে, ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? তো ঠিক আছে, আমরা এখন বন্ধুরা দেখে নিচ্ছি আনসারটা কি হবে। তো বন্ধুরা আনসারটা হচ্ছে, দেখুন, ত্রিপুরার জনসংখ্যা বেশি পশ্চিম ত্রিপুরা জেলায়। ঠিক আছে, আনসারটা হবে পশ্চিম ত্রিপুরা জেলায়। বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, তো চলে যাব এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, ত্রিপুরা রাজ্যে কারাগারের সংখ্যা কয়টি? ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে কারাগারের সংখ্যা কয়টি? তো ঠিক আছে, আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটা হচ্ছে, দেখুন, ত্রিপুরা রাজ্যে কারাগারের সংখ্যা হচ্ছে 11টি। ঠিক আছে, এবং বিশাল করে একটি কেন্দ্রীয় কারাগার গড়ে উঠেছে। ঠিক আছে, আনসারটা হচ্ছে, দেখুন, 11টি বিশাল করে একটি কেন্দ্রীয় কারাগার গড়ে উঠেছে। ঠিক আছে, তো ত্রিপুরা রাজ্যে কারাগারের সংখ্যা হচ্ছে 11টি। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি আপনাদের সামনে 5 নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, এনরেগা স্কিমের কাজে 2008-09 অর্থ বছরে কোন ব্লক প্রথম হয়েছে? ঠিক আছে, আবার বলছি প্রশ্নটা, এনরেগা স্কিমের কাজে 2008-09 অর্থ বছরে কোন ব্লক প্রথম হয়েছে? তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটা হচ্ছে, দেখো, এনরেগা স্কিমের কাজে 2008-09 অর্থ বছরে রাজনগর ব্লক প্রথম হয়েছে। ঠিক আছে, আনসারটা হচ্ছে রাজনগর ব্লক। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন, ত্রিপুরা রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কি? ঠিক আছে, আবারও বলছি, ত্রিপুরা রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কি? তো ঠিক আছে, আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা, এই প্রশ্নটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। এই প্রশ্নটির আনসারটা আমি বইয়ের মধ্যে পেয়েছি, ত্রিপুরার রাজ্যের প্রথম পত্রিকাটি হচ্ছে রবি, কিন্তু আমি ইন্টারনেটের মধ্যে সার্চ করে দেখেছি, সেখানে দেওয়া হচ্ছে মানুষ পত্রিকা। ঠিক আছে বন্ধুরা, তো এই প্রশ্নের নিয়ে একটু আমি কনফিউশনে আছি। আপনারা যদি এটার সঠিক আনসার কেউ জানেন, তাহলে অবশ্যই আমার কমেন্টে অবশ্যই আনসারটা দিয়ে দিবেন। আমি আবারও বলছি, এই প্রশ্নটার আনসারটা আমি বইয়ের মধ্যে পেয়েছি রবি, এবং এটি নেটের মধ্যে দেখাচ্ছে ত্রিপুরার প্রথম পত্রিকা হচ্ছে মানুষ পত্রিকা। ঠিক আছে, তো এই যে আনসারটি আমি দিয়েছি, এটা হচ্ছে আমি যে বইটি থেকে আপনাদের ক্লাস করাচ্ছি সেই বইয়ের মধ্যে এই প্রশ্নটা দেওয়া আছে। তো ঠিক আছে বন্ধুরা, তো এখন চলে যাব নেক্সট প্রশ্নে। আপনারা অবশ্যই এটির রাইট আনসার যারা জানেন, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে।
তো বন্ধুরা চলে এসেছি, দেখুন নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে ত্রিপুরায় বর্তমানে কয়টি দৈনিক সংবাদপত্র আছে। ঠিক আছে, ত্রিপুরায় বর্তমানে কয়টি দৈনিক সংবাদপত্র আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটা হচ্ছে, দেখুন ত্রিপুরায় বর্তমানে 22টি দৈনিক সংবাদপত্র আছে এবং তার মধ্যে ইংরেজি 2টি আছে। ঠিক আছে, তো আনসারটা হচ্ছে 22টি, তার মধ্যে ইংরেজি 2টি আছে। ঠিক আছে বন্ধুরা, তো চলে যাব এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাসপাতালটির নাম কি। ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাসপাতালটির নাম কি। তো ঠিক আছে, আমরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটা হচ্ছে, দেখুন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাসপাতালটির নাম হচ্ছে জিবি হাসপাতাল, যা বর্তমানে মেডিকেল কলেজ। ঠিক আছে, আনসারটা হচ্ছে জিবি হাসপাতাল, যা বর্তমানে মেডিকেল কলেজ। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি 9 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন আগরতলা থেকে কলকাতার আকাশপথে দূরত্ব কত। ঠিক আছে, আগরতলা থেকে কলকাতার আকাশপথে দূরত্ব কত। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটি হচ্ছে, দেখুন আগরতলা থেকে কলকাতার আকাশপথের দূরত্ব হচ্ছে 315 কিমি। ঠিক আছে, আনসারটা হচ্ছে 315 কিমি। তো বন্ধুরা আমরা এখন চলে যাব আজকের ভিডিওর লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি আজকের ভিডিওর লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। তো প্রশ্নটা হচ্ছে, দেখুন ত্রিপুরা রাজ্যে কয়টি বিমানবন্দর আছে। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে কয়টি বিমানবন্দর আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা আনসারটি হচ্ছে, দেখুন ত্রিপুরা রাজ্যে 3টি বিমানবন্দর আছে, সেটি হচ্ছে একটি হচ্ছে আগরতলাতে, একটি কৈলাসহর এবং একটি হচ্ছে কমলপুরে। ঠিক আছে, তো ত্রিপুরা রাজ্যে আনসারটা হবে, ত্রিপুরা রাজ্যে 3টি বিমানবন্দর আছে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, অবশ্যই ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।